আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা খুব বেশি কমেন্ট করছেন যে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়ার জন্য, বিশেষ করে ইমেজ এডিটিংয়ের উপরে, প্রোডাক্ট রিটাচিংয়ের উপরে। তা আজকে এই টিউটোরিয়ালটি প্রোডাক্ট রিটাচিংয়ের উপরে থাকবে, অনেক কয়েকটি বিষয় থাকবে এটার মধ্যে। সেটি হচ্ছে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কীভাবে এই প্রোডাক্টটাকে রিটাচিং করবেন, কীভাবে রিসাইজিং করবেন এবং কীভাবে এটাকে ক্লায়েন্টের জন্য পারফেক্টলি সেভ করতে পারেন। এই চারটি বিষয় আজকের এই টিউটোরিয়ালটিতে থাকবে। আশা করি টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। যারা প্রোডাক্ট রিটাচিং নিয়ে কাজ করতে চান, রিসাইজিং নিয়ে কাজ করতে চান, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে চান, এই টিউটোরিয়ালটি একটি বেস্ট টিউটোরিয়াল হবে আশা করি ইনশাল্লাহ। অতএব ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। টিউটোরিয়ালটি একটু লং হবে, আমার মনে হয় অনেক উপকৃত হবেন আপনারা, বিশেষ করে যারা এই রিলেটেড কাজগুলো করতে চাচ্ছেন। আর আরেকটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে যে গত দুই দিন আমি মোবাইল দিয়ে ইনকাম করার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, প্রচণ্ড ভিউ হয়েছে। আমি সত্যি কথা বলতে ভিউয়ের আশায় আমি কখনো এই ভিডিওগুলো দেই না। আমি দেই যে আমার যতটুকু জানা আছে, ততটুকু জানার ভিতর থেকে আপনাদেরকে দিলে যতটুকু মানে শিখলে আপনাদের উপকৃত হবে, মানে হবেন আর কি, এরকম একটি তথ্য দেওয়ার চেষ্টা করি সবসময়। আজকের এই টিউটোরিয়ালটি দিব, যদিও লং হয়, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখবো আজকের ভিডিওটি আপনারা কতজন দেখেন এবং কত বেশি দেখতে চান, কাজের প্রতি বেশি মনোযোগী না আপনারা শর্টকাট ইনকাম করতে বেশি মনোযোগী, আজকের ভিডিওটি সেটি প্রমাণ করবে। জানি না কত মিনিট হবে, তবে আমার মনে হয় ভিডিওটি যথেষ্ট লম্বা হবে। আমি চেষ্টা করব ভিডিওটিকে শর্ট করার জন্য, কিন্তু লম্বা হওয়ায় স্বাভাবিক, কারণ অনেক কটা কাজ দেখানো হবে এখানে। আচ্ছা, আমরা সরাসরি তো অবশ্যই স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাতে হবে, নাহলে তো বিষয়টা বুঝবেন না প্রপারলি। আমি এখানে আপনারা যে বর্তমানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আমার মানে অনেকগুলো ইমেজ আছে। তা আমি এখান থেকে আমি একটি ইমেজকে নিব, বাছাই করে নিব, এই ইমেজটিকে আমরা বাছাই করে নিব, এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই ইমেজটাকে আমরা রিটাচিং করবো, এই ইমেজটাকে আমরা একটু কালার কারেকশন করবো, এই ইমেজটাকে আমরা আবার রিসাইজিং করবো, আবার সেভ করবো। বিস্তারিত মানে একটা টিউটোরিয়ালে আপনি মোটামুটি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি খুব লং টিউটোরিয়াল দিতে চাই না, এই কারণেই যে অনেক প্রবলেম হয় অনেকেরই, যে এত বড় টিউটোরিয়াল দেখতে অনেকেই মানে মানসিকভাবে প্রস্তুত থাকে না। এই জন্য আমি খুব শর্ট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, আসলে এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম আপনাদের প্রতি। তারপর আমি আজকে একটা অনেক বড় টিউটোরিয়াল দিব আশা করি ইনশাল্লাহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা সর্বপ্রথম ইমেজটাকে আমরা ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে ইমেজটা নিয়ে আসার জন্য অনেক পদ্ধতি আছে, সরাসরি ড্রপ ইন ড্রাগ করে নিয়ে আসতে পারবেন, পাশাপাশি আপনারা ফাইল মেনু থেকে ওপেন করে নিয়ে আসতে পারবেন, মানে যে যেভাবে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে ইমেজটাকে দেখতে পাচ্ছেন, ইমেজটাকে সর্বপ্রথম যে কাজটুকু করবেন, যারা একেবারে বেসিক থেকে শুরু করছেন, মাস্কের দিকে আগে প্রথমে যাবেন না, সর্বপ্রথম আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার জন্য এই লেয়ারটাকে, এই যে নিউ যে নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যদি আমরা ছেড়ে দেই তাহলে এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এটার মাঝখানে একটা নিউ লেয়ার নিতে পারেন, এই নিউ এর মাধ্যমে একটা লেয়ার নিতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে একটা সলিড কালারও নিতে পারেন। তা আমরা একটা সলিড কালার নিয়ে নিলাম, আপাতত যে কোনো মুহূর্তের জন্য পরিবর্তন করতে পারি, ওই নিউ লেয়ারের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই সলিড কালার নিয়ে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ইমেজটাকে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে করতে পারবেন, তারপরে আপনার আরও যে কিছু টুল আছে সেই টুলগুলো দিয়ে করতে পারবেন। আমি টুলগুলোর নাম বলছি না, ওভাবে আসলে অনেক সময় যাবে। আমরা সরাসরি পেন টুল দিয়ে চলে যাই। পেন টুল মানে সবচেয়ে আপনার পারফেক্ট কাজ আপনাকে যেটা দিবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি খুব স্লো কাজ করে যাব, কারণ ফাস্ট কাজ করব না, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে একটি প্রোডাক্টের যখন আপনি কাজ করবেন, তখন অবশ্যই যে বিষয়টি খেয়াল করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডও যেন না আসে এবং প্রোডাক্টও যেন বেশি না কাটে, এরকমভাবে করতে হবে। প্রোডাক্ট এতটুকু কেটে যাক, যতটুকু কাটলেই প্রোডাক্টের কোনো প্রবলেম হবে না, মনে রাখবেন। প্রোডাক্ট এতটুকুই কেটে যাক, যতটুকু কাটলে আপনার কোনো প্রবলেম হবে না, ততটুকু আপনি কাটতে পারবেন, নিঃসন্দেহে কাটতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা খারাপ দেখা যাবে। তা আমরা যদি এখান থেকে ক্লিক করে সর্বপ্রথম এভাবে যদি নেওয়া শুরু করে দিই, আমরা ক্লিপিং পাথ করতে পারি, সর্বপ্রথম ক্লিপিং পাথ করে নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, অথবা সরাসরি আমরা এটাকে সিলেক্ট করেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে এমনভাবে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড না থাকে, ঠিক আছে। যে জায়গাগুলো একটু জুম করা দরকার, জুম করতে পারবেন। জুম করার জন্য আপনি যে এখান থেকে আপনি জুম ব্যবহার করতে পারবেন, এটা অল্টার চেপে ধরলে মাইনাস হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না, সরাসরি আপনি ইয়ে দিয়ে করতে চান, স্পেস চেপে ধরলে এটাকে নড়াচড়া করতে পারছেন। তারপরে আপনার যদি মনে করেন যে এটাকে কিবোর্ড থেকে ক্যাটাল প্লাস দিবেন বড় হবে, ক্যাটাল মাইনাস দিবেন ছোট হবে,
মানে বিভিন্ন পদ্ধতিতে আপনি কিন্তু এটাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনভাবে কেটে নিয়ে যাবেন যাতে করে ব্যাকগ্রাউন্ড আপনার না থাকে, প্রোডাক্টের কিছু অংশটা স্লাইস একেবারে কয়েক পিক্সেল যেন কেটে যায়, কোনো সমস্যা নাই তাতে, ঠিক আছে। তবে প্রোডাক্টের শেপ রাখার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি এটা কিন্তু বাহিরে চলে গিয়েছে, তার মানে সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। আমি যদি একটু ভিতর থেকে যদি কেটে নিয়ে যাই কোনো সমস্যা নেই। আমি খুব মানে পারফেক্ট করবো না, পারফেক্ট করলে একবার অনেক সময় যাবে। আমি জাস্ট খালি দেখে নিয়ে যাচ্ছি যে কীভাবে ভিতর থেকে নিয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এইভাবে নিয়ে নিয়ে কাজ করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। জাস্ট এই কাজটা দিয়ে আপনারা যে মার্কেট প্লেসগুলোতে এই ধরনের কাজগুলো আছে সবগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল ওয়েবসাইট থাকলে পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন ক্লায়েন্ট নিয়ে এসে, পাশাপাশি যে আমাদের মার্কেট প্লেসগুলো আছে মার্কেট প্লেস থেকেও কাজ করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে মোবাইল দিয়ে অনেক সময় এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। হ্যাঁ, মোবাইল দিয়েও বিভিন্ন সফটওয়্যার আছে, ট্রান্সপারেন্ট করে দিবে আপনাকে। কিন্তু আসলে ক্লায়েন্ট যদি আপনাকে পিএইচডি ফাইল চায় অথবা এটা যদি আরও অন্য কোনো ধরনের কোনো ফাইল যদি চেয়ে বসে, তখন কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আমরা পারফেক্ট একটা ডেলিভারি আমরা দিতে পারবো না, তখন অনেক ঝামেলা হবে। অর্থাৎ কম্পিউটার সবচেয়ে বেটার, কম্পিউটার দিয়ে আমাদেরকে কাজটাই করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আপনাদেরকে কাজটা খুব স্লো করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। যে দেখেন আমি প্রোডাক্টের অংশ আমার চলে যাচ্ছে, বাট আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ নিচ্ছি না, ঠিক আছে। যে জায়গায় রাউন্ডেড আছে সেই জায়গায় রাউন্ডেড নেবেন, যে জায়গায় কর্নার আছে সেই জায়গায় কর্নার নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, প্রোডাক্টের যে আকৃতিটা আছে এটা কোনোভাবে পরিবর্তন হবে, পারফেক্ট থাকবে। আচ্ছা, নিলাম। তারপর ক্লায়েন্ট যে প্রোডাক্টটাকে আপনাকে যেভাবে করতে বলবে সেভাবে কিন্তু করতে হবে। যেমন এখানে আমি এই ক্লায়েন্ট আমাকে বলা হয়েছে যে আমাকে ইয়ে করতে হবে, তার এই প্রোডাক্টের ইয়ে অংশটা থাকবে, এই যে ডলের অংশটা থাকবে, ঠিক আছে। অতএব আমরা ডলের অংশটা রেখে কাজ করছি। আর যদি বলে যে না ডলের অংশটা থাকবে না, তখন আপনি ডলের অংশ বাদ দিয়ে কাজ করতে পারবেন। একটু দ্রুত নিয়ে যাই যাতে করে আপনারা বুঝতে পারেন প্রপারলি। এইভাবে আমরা নিব সুন্দর করে, যেটা যে জায়গায় রাউন্ডেড আছে রাউন্ডেডের জায়গায় রাউন্ডেড নিব, কর্নারের জায়গায় কর্নার নিব, পারফেক্ট একবারে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাইরের ব্যাকগ্রাউন্ড থাকলে সমস্যা কোথায়, যখন অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন তখন কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে। অতএব এমনভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন যাতে করে আমরা এই পিকচারটার ক্লিপিং পাথটাকে আমরা সেভ করে নিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু সুবিধা হবে। পরবর্তীতে যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা একটু পাথ করে দাও, তখন আপনার কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। পাথ করে দেওয়াটা, এই জন্য প্রথমে পাথ করে নেওয়াটা বেটার। খুব বেশি সময় লাগে না আসলে কাজগুলো করতে, খুব ইজিলি আপনারা মানে করে নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, নাহলে যে পেন টুল কথা শোনে না, ঠিক আছে। পেন টুল মানে একটু ব্যতিক্রম ধর্মী জিনিস, কারণ হাত সই থাকতে হবে, মানে হাত সই বলতে কীরকম, যে জায়গায় ক্লিক করছেন সেটা যেন পারফেক্ট জায়গায় পড়ে, নাহলে আবার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, নাহলে প্রোডাক্ট বেশি কেটে যাবে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য একটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে এই বিষয়গুলো। এখন এই ধরনের কাজগুলো কিরকম মানে ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড, ঠিক আছে। এত বেশি ই কমার্স আছে ওয়ার্ল্ডে আপনি কল্পনা করতে পারবেন না, বড় বড় ই কমার্স আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা মোটামুটি আমাদের ক্লিপিং পাথ কমপ্লিট করেছি। আমরা এই যে ডান পাশ থেকে এখান থেকে পাতে ক্লিক করব,
পাতে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করার পর সেভে ক্লিক করব, যাতে করে আমরা এখানে কোনো যদি নাম দিতে চান দিতে পারেন, নাহলে আমরা এটা সেভ দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে এটা আমরা যদি পিএইচডি আকারে, যেহেতু আমাদের লেয়ার নিয়েছি, পিএইচডি আকারে আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এখন এটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমার যে কাজটুকু করতে হবে, এই পাতের উপর ক্লিক করে এটার উপর রাইট ক্লিক করতে হবে। করার পরে মেক সিলেকশন করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ইয়ে দিয়েও কাজ করতে পারবেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জিরো দিয়ে দিব, আমার ফেদারের প্রয়োজন নয়, আমরা ওকে দিয়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে আমরা আবার ডিলেট করে দিলাম। এখন এই পাতের উপর ক্লিক করে কিবোর্ড থেকে যদি ক্যাটাল এন্টার চাপ দিই, তাতেও কিন্তু সিলেক্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি ডিলেট দিই, তাহলে ভিতরের অংশটুকু কিন্তু ডিলেট হয়ে যাবে। আমার তো ভিতরের অংশটুকু প্রয়োজন আছে, আমার বাহিরের অংশটুকু ডিলেট করতে হবে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপ দিব, মানে বাইরের অংশটুকু আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তারপর কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলে এটা ডিলেট হয়ে যাবে। এখন শুধু আমার প্রোডাক্টটা চলে আসছে। এই সিলেকশনটাকে দূর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিব। ডি চাপ দেওয়ার পর আমার যে কাজটুকু করতে হবে, প্রোডাক্টটাকে সর্বপ্রথম আমার মিডিল সেন্টার করতে হবে। মিডিল সেন্টার করার জন্য আপনি আবার লেয়ারে চলে আসবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলে পুরো ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে উপরে যে মুভ টুল দেখতে পাচ্ছেন, এই মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অ্যালাইনমেন্ট সিস্টেম দেওয়া আছে। প্রথম থেকে সেকেন্ড যেটাকে, এখানে ক্লিক করার পর অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি সেন্টার্স করে দিবে, এখান থেকে ক্লিক করবেন, ভার্টিক্যালি করে দিলো। আর এখান থেকে লাস্ট থেকে দ্বিতীয় যেটা, এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার্স করে দিবে। হরিজন্টালি সেন্টার্স আপনাকে করে দিয়েছে, মানে এখন বর্তমানে আমার পিকচারটা লেফট রাইট এবং আপ ডাউন চারপাশে ঠিক আছে, কিন্তু পিকচারটা কিন্তু বাঁকা আছে। তো পিকচারটা বাঁকা আছে এটা আমরা বুঝবো কীভাবে? আমরা যদি এটাকে যদি এখানে এভাবে গ্রিড টানি, তাহলে আমরা বুঝতে পারবো। গ্রিড আমরা উপর নিচ করে গ্রিড করে নিতে পারবো, এটা নিতে পারবো। এখানে আবার কয়েকটা জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা একটু যদি ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের আরও সুবিধা হবে। আমরা যে কাজটুকু করবো, দেখেন এই পাশের যে ডান পাশের যে জায়গাটা আছে, এখানে যে ডান পাশের জায়গাটা আছে, পাটা যেটা আছে এটা একটু উপরের দিকে আছে। তা ইমেজটা আমার কাছে মনে হচ্ছে এই পাশে একটু বাঁকা আছে, এটাকে একটু সোজা করে দিই আগে। তাতে আমার মনে হয় আগে, হ্যাঁ এতটুকু করে দিলাম, মানে মোটামুটি সোজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এটাকে একটু সরায় দিয়ে পাশে সরায় দেওয়ার পরে যদি মনে হয় যে না এটা আরও সোজা হবে কিংবা ইয়া হবে, আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা আরেকটু যদি এই পাশে যদি একটু করে দিতে চাই, করে দিলাম। আবার কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা রাইট ক্লিক করে ওয়ার্প করে এই মাথাটাকে আমরা একটু নিচে নামায় দিই, তাতে এই জায়গাটা ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, মোটামুটি এটা এপাশ থেকে এটা যদি একটু এপাশে দিয়ে দিই, তাহলে ঠিক হয়েছে। তো পারফেক্ট, মোটামুটি স্ট্রেট হয়েছে আর কি, সোজা হয়েছে। আমার প্রোডাক্টটাকে আমি সোজা করেছি। এখন এখন সোজা করার পরে আমরা একটা কাজ করতে পারি। নিচের দিকে দেখেন একটু অন্ধকার আছে, উপরের দিকে একটু ফ্রেশ আছে, এটার একটা মানে ন্যাচারাল একটা শ্যাডো আছে, শ্যাডোটাকে তুলে দিতে পারি। আমরা যদি ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, এখানে শ্যাডো তুলে দেওয়ার জন্য একটা জায়গা আছে, সে এটা হচ্ছে যে আমি একটু হাইলাইট করে দেখাই, শ্যাডো অ্যান্ড হাইলাইটস, এটাতে যদি ক্লিক করি তখন ইমেজটা অটো সিস্টেমেই আপনার শ্যাডোর জায়গাগুলো লাইটিং হয়ে যাবে। ক্লিক করলেন, অটো অটো সিস্টেমে এটা হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটুকু করতে হবে, এখন মোটামুটি আমাকে ক্লায়েন্ট যেটা বলেছিল, এইখানে উপরে যে ইয়েটা আছে এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। এই যে বিভিন্ন ধরনের দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, যে ভাঁজগুলো যেগুলো আছে, অ্যাজ লাইক রিঙ্কেল বলতে পারেন এটাকে, বায়াররা সাধারণত আমাদের ফ্রিল্যান্সিং ভাষায় বলা হয় এটা রিঙ্কেল, ঠিক আছে। এই রিঙ্কেলগুলোকে আপনার রিমুভ করে দিতে হবে। তা এই রিঙ্কেলগুলো আমরা তাহলে প্রথম কাজ করলাম কি, সেটা হচ্ছে যে আমরা প্রথম কাজটা করলাম সেটা হচ্ছে যে ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাবো এটার একটু রিটাচিং পার্টে চলে যাবো, সেটা হচ্ছে যে রিঙ্কেল। আচ্ছা, রিঙ্কেল রিমুভে চলে যাবো। এখন রিঙ্কেল রিমুভ করতে হলে আমাকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। আমরা এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে কালার ম্যাচিং করে করতে পারি, অথবা আমরা এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি, প্যাচ টুল আছে প্যাচ টুল দিয়েও করতে পারি। আমি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আগে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন ক্লিক করলাম, এটা উঠে যাচ্ছে, এটা একটা পদ্ধতি। তারপরে আপনার প্যাচ টুল দিয়ে যেটা আছে এটা দিয়ে যদি আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ভালো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলে ওইটা ওইরকম হয়ে যাবে, মানে ভালো জায়গাটার মতো হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভালো জায়গাটার মতো হয়ে যাচ্ছে, তা আমি এটা দিয়ে করি। এটা দিয়ে যেহেতু দ্রুত হচ্ছে, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে আর কি।
সরি এই যে যখন আমরা একটু বাইরে নিয়ে চলে যাব তখন এটা আবার খারাপ দেখা যাবে ঠিক আছে এজন্য আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব তাতে জিনিসটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে এখন এটা কিন্তু আবার কিছু কিছু প্রোডাক্টের উপর আবার এই কাজটা কিন্তু পারফেক্টলি করতে পারবেন না যেমন হতে পারে কিরকম সোয়েটার কিছু আছে যে সোয়েটারগুলো ছিদ্র 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 বোঝা যায় বস্তার মতো বোঝা যায় মানে আপনারা অনেক সময় দেখেছেন যে পাটের বস্তাগুলো যেরকম ছিদ্র ছিদ্র বোঝা যায় এটাতে আবার কি কিন্তু স্ট্যাম্প টুলের কাজ করতে হবে স্ট্যাম্প টুলের কাজটা কিরকম ঠিক আছে এই যে ক্লোন স্ট্যাম্প টুল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে নিতে হবে ছোট করার জন্য কিবোর্ডের এন্টারের পাশে দেখবেন যে থার্ড ব্র্যাকেট আছে একটা লেফট একটা রাইট ঠিক আছে লেফট রাইটটাতে যদি লেফটে ক্লিক করেন তাহলে ছোট হচ্ছে আর যদি রাইটে ক্লিক করেন মানে চাপ দেন তাহলে এটা বড় হচ্ছে আচ্ছা আমরা লেফটটাতে ক্লিক করলাম করে আমরা যদি অল্টার চেপে ধরি যে আমরা যদি এখান থেকে যদি আমরা এটা নিই তাহলে আমাদের এটাকে ম্যানেজ করে দিচ্ছে সেম পদ্ধতিতে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের সব কিছু এভাবে পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারবেন এই যে তখন ওই যে বস্তার মতো যেটা থাকবে ওইটাকে ম্যানেজ করার জন্য এই জিনিসটা পারফেক্ট আমার কাছে মনে হয় দেখেন এখানে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারকে ম্যানেজ করছে সে তা আমার মনে হয় এখান থেকে এই প্যাচ টুলটাই বেটার হবে আচ্ছা প্যাচ টুলটা দিয়ে আমরা আবার ওইটাকে কাজ করছি একটু নিয়ে নিলাম আবারও এখান থেকে এটাকে নিলাম নিলাম এটা নিলাম এটা নিলাম এখান থেকে যতটুকু নেওয়া সম্ভব আমরা এভাবে নিব এটাকে তারপর এখান থেকে রিঙ্কেলগুলো প্রপারলি রিমুভ করে দিতে হবে তারপর এটাকে একটু এদিকে নিয়ে আসলাম এই জায়গাটা মোটামুটি দেখেন এটা তার যে রিঙ্কেলগুলো আছে রিঙ্কেলগুলো ইতিমধ্যে রিমুভ হয়ে গিয়েছে এখন রিমুভ হয়ে যাওয়ার পর এটার একটু আমাদের মনে হয় কালারটাকে একটু ডিপ করা যেতে পারে একটু লাইটিং করা যেতে পারে তাই আমরা একটা যে কাজটুকু করবো সেটা হচ্ছে যে আমরা সরাসরি অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা আমরা যদি লেভেলটাকেও বাড়িয়ে দিতে চাই সেটাও করতে পারি অথবা আমরা কার্ভ থেকে আমরা তার যে মানে কার্ভিংটাকেও একটু আমরা কিন্তু বাড়িয়ে দিতে পারি তো আমরা এখান থেকে যেটা করবো সেটা সিলেক্টিভ কালার এর যে কালারটা আছে সেই কালারটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করবো এখান থেকে এটা মূলত আছে যে কালারটা সেটা হচ্ছে যে ব্লু কালার আছে ব্লু কালারটাকে যদি আমরা এই ইয়েলোটাকে যদি একটু নিয়ন্ত্রণ করি দেখেন এই যে দেখেন আমরা যদি একবার প্লাসে নিয়ে যাই তাহলে কী হচ্ছে আর যদি মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে এই জিনিসটা একটু ফুটে উঠতেছে এতটুকু করলেই বেটার হবে পাশাপাশি এখান থেকে যদি হোয়াইটটাকে যদি আমরা মেনটেন করি ইয়েলোটাকে যদি মেনটেন করি দেখেন পিকচারটা হোয়াইটের যে জায়গাগুলো আছে সেগুলো মেনটেন হচ্ছে তো আমার এটার প্রয়োজন নেই যতটুকু আছে ততটুকুই থাক কোনো সমস্যা নেই এই যে প্রোডাক্টটা মোটামুটি আমাদের একটা মানে সুন্দর একটা পজিশনে চলে আসছে তারপরে যদি মনে হয় যে না আপনি আরেকটু কন্ট্রোল এম দিয়ে কার্ভটাকে একটু যদি বাড়িয়ে দিতে চান আপনি বাড়িয়ে দিতে পারবেন আপনি যদি একটু সিম্পল স্লাইড একটু বাড়িয়ে দিলেন আপনি যদি মনে করেন যে লেভেলটাকে আপনি একটু মেনটেন করতে চান আপনি সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমাদের কি চলে গেলো আমাদের সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে গেলো আমাদের রিটাচিংটা চলে গেলো ঠিক আছে রিটাচিংটা চলে গিয়েছে এখন এটা যদি রিসাইজ করতে চাই যেমন রিসাইজ হতে পারে একটা ক্লায়েন্ট বলতে পারে যে আপনার আমাকে এটা 1000x1000 দাও 1500x1500 দাও এবং 2000x2000 দাও এরকমও হতে পারে তা আমরা যদি সর্বপ্রথম 2000x2000 নিতে চাই ঠিক আছে এখানে জাস্ট খালি হোয়াইট অ্যান্ড হাইট পিক্স পিকচার যেটা আছে এখানে 2000 লিখে দিব আমরা 2000 করে নেই আপাতত 2000 নিলাম এটা 2000x2000 করবো জাস্ট ডাবল ক্লিক করে কেটে নিলাম কেটে নেওয়ার পর ইমেজ আমার আসলে মিডিল সেন্টারে আছে কি না এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করলাম আগে তারপরে আমরা এটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি ঠিক করে নিলাম নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম আমরা এখন এটাকে সেভ করে নিতে পারি সর্বপ্রথম আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে ফাইল মেনু থেকে আমরা সেভ এসে ক্লিক করব সেভ এসে ক্লিক করে আমরা এটা যেহেতু জেপিজি নিব বায়ার আমার কাছ থেকে জেপিজি চেয়েছে আমি জেপিজি দিলাম জেপিজি এখন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে হাই আছে লো আছে মিডিয়াম হাই ভেরি হাই অ্যান্ড ম্যাক্সিমাম আমি যেহেতু এটা সবার বড় আছে আমি এটাকে ম্যাক্সিমাম নিলাম ম্যাক্সিমাম নেওয়ার পর মোটামুটি এখানে আসতেছে আপনার 641 কেবি আমি নিতে পারি কোনো সমস্যা নেই
আমি এটাকে যদি সেভ করতে চাই ডেস্কটপে আমি সেভ করব আমাদের একটা ইয়ের ভিতরে আমাদের একটা ফোল্ডার আছে এখানে অল ইমেজেস নামে সর্বপ্রথম আমরা একটা ইমেজ ওয়ান নামে সেভ করলাম ঠিক আছে এক ক্লায়েন্টের একই ইমেজ আমরা ওয়ান নামে সেভ করলাম এটা আমাদের কত চলে গেল 2000/2000 এখন কোনো বায়ার যদি বলে যে এটাকে 1500/1500 করে দাও ঠিক আছে 1500/1500 আমরা করলাম এটা ক্লিক করলাম এটা সেভ হলো সেভ মানে আমাদের ক্রপটা হলো এখন সেভ করে নেব ম্যাক্সিমাম থাকবে আমরা এখান থেকে গিয়ে আমরা 2 নাম্বার ইমেজ দিয়ে দিলাম ঠিক আছে এটা হলো এখন একটা বায়ার বলতেছে আমরা এটাকে 500/500 করে দাও 500 পিক্সেল করে দাও জাস্ট এটা থাকা অবস্থা ডাবল ক্লিক করলে হবে অথবা কিবোর্ড থেকে এন্টার দিলেও হবে দেওয়ার পরে আপনি এটাকে 500/500 আপনি সেভ করে নিতে পারবেন 3 নাম্বার 500/500 আমরা সেভ করে নিলাম এই যে আমাদের যে কাজটা হলো ঠিক আছে আমি আবার যদি আনডু করে নিয়ে আসি এখানে একটু বড় করে নিয়ে আসলাম তাহলে আমরা 2000/2000 সেভ করতে পারলাম 500/500 সেভ করতে পারলাম 1500/1500 সেভ করতে হলো আমরা করেছি ইতিমধ্যে কোন ক্লায়েন্ট যদি এখন আপনাকে আরো ভেরিয়েশন দেয় মানে আরো বিভিন্ন ধরনের ভেরিয়েশন যদি নিয়ে আসে যে আমাকে এই এই সাইজগুলো করতে হবে কিছু কিছু ক্লায়েন্টের আছে যে একটা ইমেজকে 5-6 আইটেমে তার ক্রপ করে নেয় আপনারা ক্রপ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা সর্বপ্রথম শিখলাম যে ব্যাকগ্রাউন্ডের ক্লিপিং পাথ কিভাবে করতে হয় তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম তারপরে আমরা এটার রিটাচিং করলাম তারপরে আমরা এটাকে রিসার্চ করলাম তারপরে আমরা এটাকে সেভ করলাম মোটামুটি 5টা জিনিস শিখে গেলাম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে যে টপিকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কমপ্লিট যেহেতু এই টিউটোরিয়ালটা হবে যাতে করে এই ধরনের কাজগুলো আপনারা খুব সহজে করতে পারেন এখানে যে কাজটুকু হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যদি কোনো ক্লায়েন্ট বলে যে এটাকে আমাকে একটু সাজিয়ে দেন তো খুব সুন্দর করে এটা যেন খুব সুন্দর স্মার্টলি দেখা যায় আমরা সাজাতে পারি আমাদের ঠিক আছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা দুটোকে কপি করলাম দুটোকে কপি করলাম কেন আমরা এখান থেকে একটা এখানে নিয়ে আসলাম আরেকটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন আমাদের মূল ইমেজ তো একটা আছে তাই না মূল ইমেজটাকে সবার উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসার পর এই দুটো ইমেজ যেটা আছে এই দুটো ইমেজকে দেখি এটা হ্যাঁ দুটো ইমেজ আমাদের মোটামুটি এটা ইয়ে হয়ে গিয়েছে দুটো ইমেজকে আমরা এটা ছোট করে দিব এতটুকু ছোট করে দিব ছোট করে দিয়ে আমরা এটাকে কিন্তু নিচে নামায় দিতে পারি নিচে নামায় দেওয়ার পর আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে এই যে ইমেজটা যেটা আছে এই ইমেজটাকে আমরা একটু এপাশে সরায় দিতে পারি আর এই ইমেজটাকে আমরা আরেকটু এপাশে সরায় দিতে পারি তাতে সুবিধাটা কি হবে আমাদের সুবিধা হবে যে ইমেজটাকে এই ইমেজটাকে আমরা বড় দেখাচ্ছি একটা ইমেজকে বড় দেখাচ্ছি আর ওই বাকি ইমেজগুলোকে ছোট দেখাচ্ছি এখন এই দুটো ইমেজকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি ইচ্ছা করে আমরা যদি মনে করেন বা ক্লায়েন্ট যদি চায় যদি এটাকে ইয়ে করে দিতে চান দিতে পারবেন আচ্ছা এখন এখানে আবার আরেকটি মজার বিষয় আছে কোনো ক্লায়েন্ট যদি চায় আমি তিনোটা ইমেজকে একটু ছোট করে নিই কারণ আমার যেহেতু স্পেস এখানে একটু কম ছোট করে নিলাম কোনো ক্লায়েন্ট যদি চায় যে এই যে পাগুলো আছে পাগুলোর নিচে একটা করে শ্যাডো দিয়ে দিলে আমার মনে হয় বেটার হবে বায়ার যদি বলে তখন আপনি যদি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর করে দিতে চান করে দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আপনার নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড আছে বায়ারের আপনি সেটার উপর করে দিতে চান সেটাও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আবার আরেকটু মজার বিষয় করতে পারেন এখানে যদি মনে করেন যে না আপনি একটু আলাদাভাবে ডিজাইন টাইপের যদি কিছু করতে চান সেটাও হতে পারে আমি সেটাও করে দেখাচ্ছি আপনাদেরকে আমার টিউটোরিয়ালটা মোটামুটি অলরেডি অনেক টাইম হয়ে গেছে হোক দেখি কত দূর যায় আমরা যদি সর্বপ্রথম এখান থেকে একটা নিউ নেই অথবা আমরা শেপের মাধ্যমে নিতে পারবো আমরা শেপও নিতে পারবো আমি বেসিক বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে নিউ নেই নিউ নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের যে পেইন বাকেট টুলটা আছে পেইন বাকেট টুল দিয়ে যদি আমরা এটাকে ক্লিক করি আমরা নিতে পারলাম নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা যদি এটাকে যদি এতটুকু দেই ঠিক আছে এতটুকু নিলাম আমরা এতটুকু নেওয়ার পর আমাদের মোটামুটি একটা এখানে ব্যাকগ্রাউন্ড আছে আচ্ছা এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবারও বড় করলাম এতটুকু বড় করলাম বড় করার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আমরা নিয়েছি এটা থেকে আমরা আরেকটু আমরা ইয়ার নিব ফ্রেশ নিব নেওয়ার পর আমরা এখান থেকে আবারও আমাদের যে পেইন্ট বাকেট টুলটা আছে টুলটা দিয়ে আমরা এটাতে ক্লিক করলাম ঠিক আছে
ক্লিক করার পর এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সমপরিমাণ তো আমাদের নিতে হবে, এতটুকু জায়গায় তো নিতে হবে, তাই না? তো আমরা আপাতত একটা গ্রিড নেই, কোনো সমস্যা নেই, তার যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমরা এটাতে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিই, আমরা যদি এটাকে এতটুকু নেই, ঠিক আছে, তাহলে এটা মনে হচ্ছে কি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড পড়েছে এখানে, ক্লিয়ার? এখন যদি মনে করেন যে নিচের এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি, এটার সাথে খুব একটা ম্যাচিং হয় নাই, যদিও মানে কাছাকাছি একটা কালার নেওয়া উচিত ছিল আমাদের, এটাকে যদি এটুকু নেই একটু ব্যতিক্রম ধর্মী করে দিই, কালারটা আলাদা করে দিই, তাহলে আমার মনে সুবিধা হবে। এতটুকু নিলাম, এখন বোঝা যাচ্ছে কি এখান থেকে পিছনে একটা দেয়াল আছে, তাই না? এখন নিচেরটা যেটা আছে এটাকে যদি আপনি মনে করেন যে আমার মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হবে সাদা কালার নিলে মনে হয় সুবিধা হবে, তাই না? আমি সাদা নেই এটাকে, তাহলে আমি আরেকটু বিষয় সুন্দর করে এটাকে উপস্থাপন করতে আরও ভালো হবে। আমি সাদা কালার নিলাম, এটাকে সাদা কালার নিলাম, আর উপরেরটা যেটা আছে এটাকে আমরা একটু সাদার চেয়ে একটু আলাদা নেব, মানে একটু গ্রে টাইপের কালার নিয়ে নেবো আর কি, ঠিক আছে? আমরা এটাকে এটা নিয়ে নিলাম। এখন আপনারা যদি মনে করেন এই যে এই ল্যাবটার উপরে এখানে এটার পিছনে ছোট ছোট করে সুন্দর করে একটা শ্যাডো দিবেন, নিচে একটা যেন শ্যাডো থাকে, সেটাও কিন্তু আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। তা আমরা এই লেয়ারগুলো দুইটার উপরেও নিতে পারি অথবা এই লেয়ারটার মাঝখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই। একটা নতুন লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর প্রতিটার জন্য যদি আলাদা আলাদা শ্যাডো করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আমরা সর্বপ্রথম ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে ব্ল্যাকের কাছাকাছি একটা ইয়ে নেব, ব্ল্যাক নিলেও নিতে পারবেন, পরে অপাসিটি কমিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে সরি এটা একটু বড় হয়ে যাবে, এটা ছোট করে দিই, এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এটা কি শ্যাডো হলো? না, শ্যাডো হয়নি। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিব, টি চাপ দিয়ে আমরা এটাকে আর একটু এরকম ছোটো করব, ছোটো করার পর আমরা চেষ্টা করব এটাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এটাকে যদি একটু বড় করে দিই, এটা মানে আলাদা আলাদা নিলে সবচেয়ে বেটার হইতো, কারণ নাহলে এই যে ম্যাচিং করা যাচ্ছে না, ঠিক আছে? আলাদা আলাদা নিলে বেটার হইতো। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা এভাবে নিচ্ছি আপাতত। আলাদা নেওয়াটাই বেটার হবে, নাহলে খারাপ দেখা যাচ্ছে, বিষয়টা গোছানো যাচ্ছে না। আচ্ছা, আমরা ব্রাশ টুল আবারও নিলাম, নেওয়ার পর আমরা বড় দুটোকে আগে নেই, বড় দুটো এখানে একটা আর এখানে একটা, এটা নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে একটু এরকম করে নিব, করে নেওয়ার পর আমরা এটাকে এখানে এরকম দিলাম, দেওয়ার পর এটা যদি অপাসিটিটা কমায় দিই তাতে মনে হচ্ছে কি এটা ঝুলন্ত অবস্থায়, মানে কোথাও রাখা আছে, তাই না? এটাকে কপি করে নিলেই হচ্ছে কিন্তু আমাদের, আমরা যদি এটাকে কপি করে নিয়ে আমরা এটাকে যদি ছোট করে দেই, এখানে যেহেতু এটা এখানে দিতে চাচ্ছে এটা ছোট করে এখানে দিয়ে দিলাম, এখানে হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকেও কপি করে আমরা এই পাশে দিয়ে দিতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটাকে মনে হচ্ছে যেন কোনো কিছুর উপরে রাখা আছে, তাই না? খুব সুন্দর করে এটা রাখা আছে। এখন এটার পিছনে যদি কোনো কিছু দিতে চায় কিংবা ইয়ে করতে চায়, সেটা ক্লায়েন্টের একান্ত ব্যক্তিগত ব্যাপার, দিতে পারবে, কোনো সমস্যা নেই, সুন্দর করে। তারপরে এটাকে যদি বাইরে সেভ করে নিতে চায়, সেভ করে নিতে পারবে। এটার পিছনে যদি কোনো ডিজাইন করতে চায়, ডিজাইন করতে পারবে। এটার উপরে কোনো যদি অফারিং, কোনো যদি ছোট ব্যানার দিতে চায় কেউ, যে কোনো জিনিস যে কোনোভাবে সাজিয়ে নিতে চায় নিতে পারবে, মানে বিষয়টা এরকমই, আর কিছু না, ঠিক আছে? মনে করছি যদি এটা কমপ্লিট একটা ইয়ে, আমি এটা সেভ করে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন। আর সেভ বলতে আমরা সরাসরি সেভ ফর ওয়েব থেকে যদি যাই, সেভ ফর ওয়েব ম্যাক্সিমাম দিয়ে আমরা সেভ করি, এটা হচ্ছে যে ফোর, আমরা ফোর দিয়ে এটাকে সেভ করলাম। আমাদের ইমেজটা যেটা আছে আমরা এখান থেকে যদি এখন অল ইমেজ থেকে যদি দেখে আসি, এটা হচ্ছে যে আমরা 2000x2000 রিসাইজ করেছি, এটা সেকেন্ড ইয়ে, এটা হচ্ছে থার্ড, ফোর্থ ফোর্থ ভিডিওটাতে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটাকে আমরা একটু মানে ডিসপ্লে স্টাইলে আমরা সাজিয়েছি, আর এই সাজানোর পরে আমরা নিচে এটাকে শ্যাডো দিয়েছি। আপনি যদি এটার কালার পরিবর্তন করতে চান করতে পারবেন, আপনি যদি এটাকে আরও ডিজাইনে নিয়ে যেতে চান আপনি নিতে পারবেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে এবং বায়ারের উপর ডিপেন্ড করবে, আসলে বায়ার আপনার কাছে কি চাচ্ছে। এই ছিল বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। আসলে ক্লিপিং পাত থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাত করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেটাকে রিটাচিং করলাম, রিসাইজিং করলাম, সামান্য কালার কারেকশন করলাম, তারপরে আমরা কী করলাম, এটাকে সেভ করলাম, তারপরে আমরা এটাকে আবার সুন্দর করে সাজিয়ে কীভাবে আমরা ওয়েবসাইট রিলেটেড করতে পারবো সেভাবে সাজিয়ে দিলাম,
দ্যাটস ফাইন, আমরা সেভ কমপ্লিট করে দিলাম, হয়ে গেল। এই যে কাজটা আছে, এই কাজটায় যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার অসংখ্য কাজ আছে সবগুলো মার্কেট প্লেসে, যে মার্কেট প্লেসে এই ধরনের সার্ভিসগুলো মানে তারা নিয়ে থাকে, সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে আপনার জায়গা থেকে আপনি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, খুবই স্মার্টলি উপস্থাপন করেন, আমার মনে হয় খুব সহজেই আপনি অনলাইন থেকে যথেষ্ট আর্নিং করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তবে আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হয়ে আপনি কখনোই এই মার্কেট প্লেসটাতে কিংবা যে কোনো মার্কেট প্লেসে আপনি আসবেন না। আরেকটি বিষয় সর্বশেষ বলে দিই, সেটা হচ্ছে যে আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ রাত 8টায় আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে যে আপনাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছিল, আপনারা রেজিস্ট্রেশন যারা এখন পর্যন্ত করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের মধ্য থেকে ইতিমধ্যে আমাদের লটারির জন্য বাছাই করা হয়ে গেছে, আগামীকালকে পর্যন্ত আমরা একদিন বাকি রেখেছি, ওই তাদেরকে জাস্ট আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরই আপনাদেরকে আমরা আগামীকাল রাতেই আপনাদের যে লটারি ড্রটা আছে তাদের নামগুলো আমরা উল্লেখ করে দিব। হয়তোবা বলা সম্ভব হবে না, অনেকগুলো নাম এসেছে, বলা সম্ভব হবে না, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে করতে পারবেন, আপনারা দেখে নিতে পারবেন কারা কারা আছেন। আর যারা মানে লটারির আওতায় পড়বেন না, মানে লটারি পাবেন না, লটারির মাধ্যমে বিজয়ী হতে পারবেন না, তারা অবশ্যই তাদের জন্য আমরা একটা ছাড়ের ব্যবস্থা করব, সেই ছাড় দিয়েও আপনারা আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আসলে সত্যি অনেক বড় হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনারা অনেকে চেয়েছেন যে একটি ভিডিও দেওয়ার জন্য, কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি মানে আপনারা চেষ্টা করবেন ভালো করে প্র্যাকটিস করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।